এই কাজের ভিতরে যেইভাবে বোঝানো হয়েছে আমি চ্যালেঞ্জ করতে পারি, এই রকমের ইউটিউবে ইনশাআল্লাহ কেউ বুঝাতে পারবে না। আমি আল্লাহর নামের উপরে কসম খেয়ে বলতে আসি, কেননা এই ধরনের বুঝ আপনাদের কেউ দিবে না, এটা 100% গ্যারান্টি। এই কাজটি আপনারা কোনো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা আজকে যে এই তারটা নিয়েছি, আমার হাতে এই যে তারটা দেখতেছেন, এটা 20 নম্বর গেজের মিশু গাড়ির চার্জার বানবো। আর এ জায়গায় দুইটা চার্জারের তার আছে, আর এ জায়গায় দেখেন এই যে একটা বান্ডিল করছি, এই এক এক বান্ডিলে আমার একটা চার্জারের তার আছে ডিসি। তো এই তারটা দিয়ে এসি হবে, আর এই যে নিচে এই তারটা আছে এইটা দিয়ে ডিসি হবে। তো আমি বলবো আজকে আপনি যদি তামা দিয়ে বাঁধেন তো সেক্ষেত্রে আপনার ডিসি তারটা অবশ্যই 16 নম্বর হইতে হবে, 15 নম্বর হইলে আরও ভালো হয়। তো আমি 16 নম্বর দিয়ে বাঁধতে আসি। আর আপনাদের এই যে এসি তারটা যদি আপনি বড় মিশু অটো গাড়িটা বাঁধেন তাই সেক্ষেত্রে আপনি 19 নম্বর দিয়ে বাঁধবেন, আর মিশু গাড়ির ক্ষেত্রে আপনি 20 নম্বর দিয়ে বাঁধলে ঠিক আছে। কেননা মিশু গাড়ির কোডটা কিন্তু দাদা একটু ছোট থাকে, আর অটো আর আমরা যেহেতু মিশুটা বাঁধতেছি, মিশু চার্জারের জন্য 48 ভোল্টে আপনি এসি দেবেন 20 নম্বর আর ডিসি দেবেন 18 নম্বর দেন ডাবল, তাও আপনার ডিসি তার হবে। তো আসুন আমরা সম্পূর্ণ কাজটি দেখি। আমাদের হাতে যে এই কোডটা আছে, তো এই যে কয়েকটা প্যাচ আমার ছেলে দেশে, আর বিশেষ করে এটা দেখান লাগে না, এটা তো কটন টেপ, আপনিও পেঁচাইতে পারবেন আমিও পেঁচাইতে পারবো। তো বাকি প্যাচগুলো আমি দিব যাতে আপনাদের সুবিধা হয়, এই জন্য এটা দেখানো লাগে না, দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। কটন টেপটা মূলত কিভাবে আপনি পেঁচাতে পারেন, কটন টেপটা পেঁচানোর সময় আপনি মনে রাখবেন, এই যে দেখুন আমরা প্রতি কটন টেপে 0.5%-এরও বেশি উপরে উঠে উঠিয়া এরপর কটন টেপটা পেঁচাই, যাতে একটা প্যাচে মূলত 3টে প্যাচ হয়। কেননা যদি আমাদের স্লট বা কোডটা গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কটন টেপটি পুড়ে যেতে পারে। তার জন্য আমরা একটি কটন ট্যাপ মূলত 3টে প্যাচের সমতুল্য করে পেঁচাইয়া দেই, আপনারাও ঠিক এই একইভাবে পেঁচাই দেবেন। তো হয়ে গেল আমাদের কটন টেপটাটা ই করা, এখন টেপ পেঁচানো। এখন আমরা এটার উপরে বানিশ দেব। বানিশ দেওয়ার মানে হলো আমাদের এই কাপড়টা যেন পুড়ে না যায়, যেমন তামায় কভার থাকে সেজন্য তামাটা কিন্তু পুড়ে না, তার জন্য বানিশ। আসসালামু আলাইকুম, অনেক দিনের পরে আমরা আজকে একটি চার্জার বার্নিংয়ের কাজ ধরব। কিভাবে অটো গাড়ির কিংবা মিশু গাড়ির চার্জার বার্নিং করতে হয় বা বাধাই করতে হয় সে বিষয়ে বিস্তারিত এ টু জেড দেখাবো, কোনো পর্ব থাকবে না। কেননা ধারাবাহিক পর্ব যদি কোনো টিউটোরিয়ালে করা হয় সেক্ষেত্রে ভিউয়ার্সরা অনেক কিছু বোঝে না। তো চেষ্টা করব আমরা আজকে এই যে মিশু গাড়ির যে আপনার চার্জার বার্নিং বা বাধাই করা সম্পূর্ণ কাজটি আপনাদের সামনে তুলে ধরতে। কিছু কিছু দাদাবাবুরা আছে খুব, আমার চ্যানেলে যতগুলো কমেন্ট হয় তার ভিতরে দুই একজন পাকনা মানুষ আসে, আইয়ে কয় দাদা আপনার এই কাজটা ঠিক হয় না, এইটা ভালো হয় নাই। তো তাদেরকে বলি যদি আপনারা খুব বেশি বিজ্ঞ কেউ হয়ে থাকেন তো আপনি একটা চ্যানেল খুলেন,
তো চ্যানেল খুলে বাংলাদেশে 18 কোটি মানুষ তাদেরকে ভালো ভালো ভিডিও আপনি ই করেন, গিফট করেন, তারা ভিডিও আপনার দেখবে বা আমিও দেখবো আপনার ভিডিও। তো মাঝে মাঝে একটা কমেন্ট করিয়া তারপর আপনি ই করবেন যে আপনার এই হিসাবটা হয় না, সেই হিসাবটা হয় না, এগুলো ঠিক না। আমি জানি আমার মেধা, আমার অভিজ্ঞতা কতটুকু আছে এটুকু আমি মানুষের কাছে প্রকাশ করতেছি, আমার যেটুকু আছে সেটুকু আমি প্রকাশ করতেছি, তার বেশি আমি কিছু পারি না আর দেখাতেও চাই না। তো আসুন আমরা আজকের এই চার্জার বার্নিং করা কিংবা বাদাই করা কীভাবে করে সম্পূর্ণভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। আজকে আমার এই মোটর বার্নিংয়ে আপনার কোনো লুকোচুরি হবে না। দেখা গেছে আমি এইটা করলাম, হেইটা করলাম, হেইটা কইলাম, এইটা বললাম না, এ ধরনের কোনো কথা হবে না। সম্পূর্ণ কথাগুলো আপনাদের বুঝিয়ে দেওয়া হবে কীভাবে আপনারা মোটর চার্জার বার্নিং করবেন বা বাধাই করবেন। আর এরপরে যদি আপনারা অটোরিস্কার মোটর বার্নিং এক ভিডিওর ভিতরে চান, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও উপহার দেব। এ ব্যাপারে কমেন্ট করতে হবে, দাদা আপনাদের বলতে হবে যে দাদা এই ভিডিওটা দেন, ওই ভিডিওটা দেন, তাহলে আমরা দিতে পারবো। আর যদি আপনি আমার কাজের কথা মনে করাই না দেন, তাহলে ওই ভিডিও আমার নলেজেও আসে না, প্লাস আমি করতেও পারতাছি না। তো আসুন বেশি কথা দীর্ঘায়িত করবো না, আমরা কাজে চলে যাই। তো এ জায়গায় দেখেন আমি কিন্তু একটা থুইরা বানাই লিছি, আমাদের আঞ্চলিক ভাষায় থুইরা। এটার ভিতরে আমি আমার প্রয়োজন মতো তারগুলো নিয়ে নিচ্ছি। যেমন আপনি এই যে কোরটা দেখতেছেন, এই কোরের ভিতরে আপনার প্রথমে তারটা যে শুরু করবেন, এক প্যাচ থেকে শুরু করে আপনি 290 প্যাচ পর্যন্ত দিয়ে যাবেন। 290 প্যাচ দেওয়ার পরে আপনি 10টা লুপ যদি উড়ান, 10 লুপে আপনার প্রত্যেক লুপে 4 প্যাচ করিয়া দিয়ে একটা লুপ উড়াইবেন। আর যদি 5 লুপ উড়ান, তাহলে আপনার 9 প্যাচ করে দিয়ে আপনি একটা লুপ উড়াইবেন। এভাবে আপনি 5টা লুপ উড়াইবেন। আর যদি 4 প্যাচ দেন, তাহলে মাথায় যাইয়ে 90 প্যাচের পরে আপনি 4 প্যাচ করে 10টা লুপ উড়াইবেন। তো দেখতে থাকুন আমি কিভাবে এই কলটা বাধাই করি। প্রিয় ভিউয়ার্স, আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কিভাবে তারটা নিয়ে শুরু করতেছি। সর্বপ্রথম এভাবে আপনি আপনার নিজের দিকটা মুভ করে এই তারটিকে এভাবে রাখবেন। রাখার পরে আমাদের হাতে যে তারটা দেখতেছেন, দেখেন কত টাইট আমরা প্রয়োগ করতেছি। কেননা টাইট যদি না দিই, আমাদের এই কয়েলটা ভাইব্রেটর খেলবে প্লাস গরম হবে। তারপরে আমার এই যে হাতের যে থুইরা আছে, এই থুইরার মাধ্যমে আপনারাও তারটা তৈরি করে নেবেন, যাতে আপনাদেরও পেশাইতে সুবিধা হয়। যেহেতু আমাদের কিন্তু হাতে যারা কয়েল বাঁধাই করি, তাদের কিন্তু সাধারণত মেশিন নাই, আমরা হাতেই বাঁধাই করব বা হাতেই এই কয়েলটা তৈরি করব। সেক্ষেত্রে আমাদের এই থুইরাটা দ্বারা খুব সুন্দরভাবে এই কয়েলটা মেশিং করে নিতে হবে। আপনারা ফলো করুন যে আমি কিভাবে এই তারটি নেওয়ার পরে লাস্ট পর্যায়ে যে টাইটটা দেই, এই টাইট আপনারাও দিবেন। কেননা তার যদি টাইট না হয়, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফর্মারটা খুব ভাইব্রেটর করবে, ভাইব্রেটর করলে তার গরম হয়ে যাবে এবং আপনার চার্জারটা শব্দ দিতে পারে, তার গরম হতে পারে। সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা নজরে রাখবেন। তো সম্পূর্ণ কাজটি দেখতে থাকুন স্কিপ না করে। আমার মনে হয় আপনি এই একটি কাজ দেখার পরই আপনার সম্পূর্ণ কাজ এই বোঝা হয়ে যাবে। প্যাচ দিয়া সীমিতভাবে ফাঁক দিয়েও যেতে পারেন, কিন্তু আমি এইভাবে করতেছি, কোনো সমস্যা নেই।
নূতন শিক্ষার্থী বন্ধুদের বলতেছি, আপনারা অবশ্যই এই চার্জার বার্নিংয়ের কাজটি খুব সুন্দর ও স্বদেশভাবে করবেন। কেননা এই তারটা আপনি খেয়াল করেন, আমি কিন্তু খুব টাইট দিয়ে এই তারটা পেঁচাইতেছি। তো তারটা যদি টাইট হয় তো সেক্ষেত্রে আপনার কি উপকারে আসতে পারে সেই বিবরণটা আমি এখন দিব। যেমন তারটা যদি আপনার টাইট বেশি হয় সেক্ষেত্রে আপনার যখন বিদ্যুৎ ইনপুট করবেন এই চার্জারের ভিতরে সেক্ষেত্রে আপনার কোনো এই ট্রান্সফরমার ভাইব্রেটর করবে না। আর কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের কাছ থেকে কাজের কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আপনারা ওই নাম্বার নিয়ে ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা হ্যান্ডসেট দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন কিংবা পরামর্শ জেনে নিতে পারেন। আমরা আপনাদের 24 ঘন্টা আনলিমিটেড সেবা দিয়ে থাকি, তো সেক্ষেত্রে কোনো টাইম ছাড়া আপনার যে এত রাইত হয়েছে একটা ফোন দিতেই হবে, দিলে কি না কি বলে, এই ধরনের কোনো সংকোচ করা দরকার নেই। আপনি নির্ভয়ে সবসময় ফোন দিতে পারেন, যেটা জানার আপনি জেনে নিতে পারেন। আমি আগেও বলছি এখনও বলি, আমাদের এই যে তারের শুরুটা করছি এই তারের শুরুটা যাইয়া একবারে শেষ হবে। 290 প্যাস দেওয়ার পরে আমরা এই তারের শেষ করব, মানে এসি তারের শেষ করব 290 প্যাস দেওয়ার পরে। তারপরে আমরা এই তার থেকে 5টি লুপ তৈরি করব, যেই লুপের দ্বারা আমাদের এম্পিয়ার শক্তিটা বাড়বে। তো মনে রাখবেন, আমাদের 290 প্যাসের ভিতরে প্রথম এম্পিয়ারটা তোলা হবে, তারপরে আরেকটু নর্মাল এম্পিয়ার তোলা হবে, তারপর আরেকটু নর্মাল, তারপর আরেকটু নর্মাল, 5 নম্বরে গিয়ে যে একদম লো কোয়ালিটি থাকবে সেই লো কোয়ালিটিতেই আমাদের 48 ভোল্ট আসতে হবে প্লাস 2 ভোল্ট বেশি আসতে হবে, যার কারণে আমাদের প্রথম ঘাটি আমাদের চার্জিং যাতে মিটার খারাইয়ে যায় সেক্ষেত্রে আমরা এইভাবে কাজটি করতে চাই। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্টসের মাধ্যমে আপনার মূল্যবান ভিডিওটি তৈরি করার জন্য আমাদেরকে উৎসাহ দিবেন। অবশ্যই আপনার অনুরোধের ভিডিওটি আমরা তৈরি করার চেষ্টা করব। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন। আর আমি যেই পরামর্শগুলো দেই তার ভিতরে ভুল ত্রুটি হতেই পারে, তা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অনেক দাদারা আমাকে বলেছেন যে দাদা ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে ভালো হয়, তো আমি এই ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট না করে আমার সম্পূর্ণ ভয়েস দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা যদি এই ভিডিও থেকে বিন্দু পরিমাণও উপকার পেয়ে থাকেন বা আশা করি, আমাকে একটি কমেন্টস করে ধন্যবাদ জানাবেন।
এবারে আমাদের 290 পেস দেওয়া শেষ। এখন আমরা এই প্রথম রেগুলেটর পিন উঠাইলাম। এখন প্রতি 9টি পেস দেওয়ার পরে আমরা প্রতি রেগুলেটরের পিনটা উঠাবো। তো এভাবে আমাদের 4টে রেগুলেটরের পিন উঠবে আর মাথায় যেই একটা থাকবে, এই মোট 5টা রেগুলেটর পিন উঠাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে খুব অভিনন্দন জানাচ্ছি। আর এই ধরনের মোটর চার্জার ভিডিও যদি আপনাদের শেখার কোনো ইচ্ছুক থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন যে দাদা আমরা এই ভিডিও চাই। তো আমাদের আর অল্প একটু কাজ আছে, তারপরে আমরা বাকি কাজগুলো করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই হইল আমাদের প্রাথমিক পর্ব। প্রাথমিক পর্বটাই বড়। যেমন আমরা যে তিনটা পর্ব করব, প্রথম পর্বে আপনাদের দেখালাম কটন টেপ পেঁচাইয়া, তারপর আপনার আমাদের এসি যে কয়েলটা, এসি কয়েলটা কমপ্লিট করলাম। এই যে দেখুন, এই হলো আমাদের এসি কয়েলটা কমপ্লিট করলাম। তো এভাবে আপনারাও খুব সুন্দরভাবে যাতে করতে পারেন, আমি যেভাবে করছি এভাবে করলে আমার মনে হয় ভালো হয়। তো তারপরও যদি আপনাদের আরও কৌশল জানা থাকে তা আপনারা আরও ভালোভাবে করতে পারেন, সেক্ষেত্রে আমার কোনো বাধা নেই। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি এই কাজটা দিয়ে আপনাদের বোঝার মতো শিক্ষণীয় কিছু হয়ে থাকে, তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তো পরবর্তী পর্বটা দেখার জন্য আমাদের অন্য ভিডিওটায় ক্লিক করুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।